ফার্স্টে শুনি আছে নে, ফার্স্টত প্ৰব্লেম পাইছে নেকি আজি? এনিবডি রিপ্লাই মেসেজ দিব পাৰা, মেসেজ দিলে মই কম পাম। লাইক মাৰি দিয়া যদি মানে কি ফার্স্ট যদি প্ৰব্লেম পোৱা নাই, লাইক মাৰি দিয়া। আজি আমাৰ যি ক্লাছ, আজিৰ ক্লাছৰ বিষয়বস্তু আছিলে, মই অলপ আগতে কৈ দিছিলোঁ যে আমি আজি আলোচনা কৰিম ষ্টেটমেণ্ট, কনক্লুজন আৰু ডিৰেকশ্যন। ডিৰেকশ্যনৰ অংক পৰীক্ষাত যোৱাবাৰো এটা আহিছে আৰু এইবাৰো আহিব, নিশ্চয়কৈ আহিব। মোক তোমালোকে ৰিপ্লাই দিবা, জাষ্ট ফাৰ্ষ্টটো ক্লিয়াৰ হৈছে নেকি আজি, ৰিপ্লাই দিবা হা। তো আমি যদি ডিৰেকশ্যনৰ কথা যদি চাওঁ, প্ৰথমতে আমি ডিৰেকশ্যনখিনি চাই লওঁ। ডিৰেকশ্যন দিশ নিৰ্ণয় হা, ঠিক আছে, থেংক ইউ হা। দিশ নিৰ্ণয়ৰ যিটো অংক, যিটো মেথছ প্ৰব্লেম আহিব এটা 100%, এইবাৰটো দুটা আহিব পাৰে, এইবাৰ দুটা আহিব পাৰে ডিৰেকশ্যনৰ অংক। তো আমি আৰম্ভ কৰোঁ। ডিৰেকশ্যন বুলি কওঁতে আমি সদায় কিন্তু কি ব্যৱহাৰ কৰিম, আমাৰ বাওঁ হাতখন, লেফ্ট হেণ্ড। আমি আমাৰ লেফ্ট হেণ্ড হেণ্ডখনেৰে বাওঁ হাতখনেৰে আমি ডিৰেকশ্যনৰ অংকবিলাক খুব সহজে কৰিব পাৰিম। আমাৰ দিশ কিমানটা আছে, আমার দিক কিমানটা আছে, মেইন দিক হল আমার চারিটা, আমার প্রধান দিক হল আমার চারিটা, হয় না? চারিটা আমার প্রধান দিক, এটা আমার কি উপর ফালে নর্থ, উত্তর, উপর ফালে হচ্ছে আমার উত্তর, অসমীয়াতে লিখে দিল আমি উত্তর, তলর ফালে সদায় দক্ষিণ, আমার রাইট সাইডে কি হবো সদায় পূব, আর আমার লেফট সাইডে হবো পশ্চিম। এটা কথাটো হল রাইট, উত্তর, দক্ষিণ, পূব, পশ্চিমটা আমি পিছত চিন্তা করি, বর্তমান আমার আসল কথা আছে রাইট লেফট, রাইট আর লেফট। এখন লেফট হ্যান্ড আমার এই সাইডটা কি আছে, আমার এইফালে হল আমার হাতের তলুয়া খণ্ড, আর এই ফালটুত কি আছে, আমার নখ আছে, নখ, আমার নখ আছে। আমি সদায় মন করিম যে এই যেডাল উপর ফলে যে কারসিন আছে, সেই কারসিনডাল হল আমার এই মধ্য আঙুলিটো, মাজর আঙুলিটো, আর মাজর আঙুলিটো আমি কারসিন, যদি আমি ঠিক কারসিনডালের উপর মাজর আঙুলিটো এনেকৈ দি দিম, দিছো এনেকৈ দিয়ার লগে লগে আমার যিটো ফালত, যিটো সাইডত আমার কি আছে, নখ আছে, নখ আছে না, এইটো সাইডে নখ, এই নখ থকা সাইডটো আমার হব সদায় লেফট সাইড, কি সাইড, লেফট সাইড, বাও ফাল, আর হাতের তলুয়ার ফালে, হাতের তলুয়ার ফালে যেটা খণ্ড আছে সেইটা হবো সদায় রাইট সাইড, বুঝি পাইছে? এটা যদি আমি সম্মুখের ফালে যদি আসো, এনেকৈ যদি আসো, কোন ফালে আসো, মুখ করে উত্তর ফালে মুখ করে আসো, আর উত্তর ফালে মুখ করে থাকলে হাতখনের নখর ফালে যদি লেফট হয়, ইয়ার লেফট কোন হবো, লেফট কোন ফালে হবো, এটা এনে করছো নখর ফালে লেফট, গতি এই হল লেফট আর এই হবো রাইট, ঠিক আছে, আমি বুঝি পাইছো। এটা কথাটা হল আমার কোয়েশ্চনত কি দিয়া থাকিব, একজন মানুষে উত্তর ফালে ইমান মিটার গই ঘুরিল, লেফটে ঘুরিল বা রাইটে ঘুরিল, কেনকে দিব পারে, নাইবা কি দিব পারে, ঘড়ির কাটার দিকত ঘুরিল নাইবা ঘড়ির কাটার বিপরীত দিকত ঘুরিল, নো প্রবলেম, যিটো দিশত ঘূৰাব দিয়ে আমি সেইটো দিশতেই ঘূৰিম। কথাটো হ'ল আমি যদি এইফালে গৈ এতিয়া ৰাইট পালোঁ, আমাক যদি কয় ৰাইটে ঘূৰা, ৰাইটে ঘূৰা, আমি ৰাইটে ঘূৰিম, তেনেহ'লে আমি এনেকৈ গৈ আছোঁ মানে ৰাইটে ঘূৰিম মানে কি, সেইফালে ঘূৰিম, তো ঘূৰিলোঁ, ঘূৰিলোঁ, অঁ নিশ্চয় কণ্টেক্ট নাম্বাৰ পাই যাবা, টেনশ্যন নাই, মোৰ ওপৰত লিখি দিওঁ বাৰু কণ্টেক্ট নাম্বাৰটো, এইফালে এইবাৰো কিন্তু এইফালে যদি আমি গলো, গতি কৰিলো এইফালে,
এইবার এই উপরের ফলে ন আছে না এই উপরের ফলটো হবো আমার লেফট আর তলের ফলটো হবো আমার রাইট তার মানে ইয়াত যদি আমি এই উপরের ফলটো হবো লেফট এটু হবো রাইট বুঝি পাইছনে আমি নখর ফলে সদায় লেফট আর হাতের তলোয়ার ফলে রাইট যদি আমাক কি কয় লেফটে ঘুরব দিয়ে এই ফলে এসে আমাক লেফটে ঘুরব দিয়েছে ঠিক আছে আমি লেফটে ঘুরু নো প্রবলেম আমি এনেকৈ লেফটে ঘুরি দিলো হয় না হাতর তলোয়া উপর ফলে আছে উপর ফলে রাইট হবো আর নখ তলর ফলে আছে নখর ফলে কি হবো আমার লেফট হবো ঠিক আছে ইয়ার উপর ফলে রাইট তলর ফলে লেফট হয়েছে না আকৌ যদি ইয়ার পৰা যদি আমাক আকৌ যদি ঘূৰিব দিয়ে আকৌ ঘূৰিলো ঘূৰি দিলো এইবাৰ হলে আকৌ কি হ'ব ইয়াত অৱক্ষণ থৈছো নখৰ ফালে হয় এনেকৈ ঘূৰিব লাগিব না অৱক্ষণ থৈছো নখৰ ফালে হ'ব আমাৰ কি লেফ্ট আৰু তলৰ ফালে হ'ব ৰাইট এইটো হ'ব আমাৰ কি লেফ্ট এইটো হ'ব ৰাইট এইখিনি কথা এতিয়া আমি এইখিনি অলপমান সামারাইজ করে দিব শর্ট করে আমি চাবা দেই প্রথমতে আমি যেতিয়া কোনো ডিরেকশন উল্লেখ না থাকে নাইবা যদি উত্তর ডিরেকশন যদি উল্লেখ থাকে আমার যেটু রাইট সেটে হবো রাইট আমার লেফটে হবো লেফট আর যেটা ডিরেকশন মিলে সম্পূর্ণ সলনি হয়ে যায় ডিরেকশন যেটা সম্পূর্ণ সলনি হয়ে যায় তেতিয়া কি হয় দিকটু সম্পূর্ণ উল্টা হয়ে যায় চা ইয়াত আছে এটু সাইডে উত্তরমুখে হয়ে আছে এইফালে আছে রাইট দক্ষিণমুখে হলে রাইটটো অপজিট ডিরেকশন আইছেনে উত্তরমুখে হয়ে আছে এইটো লেফট আছে দক্ষিণমুখে হওয়ার লগে লগে লেফটটো অপজিট ডিরেকশন আইছে ঠিক আছে ঠিক তেনেকৈ পূবটো লেফটটো ওপৰত আছে পশ্চিমত লেফটটো তলত গুছি আহিছে পূবত রাইটটো তলত আছে পশ্চিমত রাইটটো ওপৰত গুছি গৈছে ঠিক আছে তাৰমানে আমি এটা কথা গম পালো যে ডিরেকশন যেতিয়া সম্পূর্ণ সলনি হয়ে যায় তেতিয়া রাইট আর লেফটটো রিভার্স হয়ে যায় আমি বুঝি পাইছো এইখানে কথা এইখানে একটা সরু বস্তু আমি খুব ভালদরে মন করি যে এই যেটু বিন্দু কেন্দ্রবিন্দু এই বিন্দুটোত কিমান ডিগ্রি আছে আমি জানো নহয় কিমান ডিগ্রি আছে এটা বিন্দুত কিমান ডিগ্রি থাকে থ্রি সিক্সটি ডিগ্রি তিনিশ ষাঠি ডিগ্রি হয় না কথাটো এটা প্রশ্নটো হল যে একজন মানুহে উত্তরমুখা হৈ আছে যদি মানুহজনে সৌ হাতে এক পাক ঘুরে যদি মানুহজনে সৌ ফালে একবার ঘুরে তেতিয়াহলে কোন দিশত থাকিব মন কৰিবা এই একবার ঘুরা মানে একবার ঘুরা মানে সম্পূর্ণ এক পাক থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরা নহয় একবার ঘুরা মানে সৌ ফালে একবার ঘুরা মানে জাস্ট নাইনটি ডিগ্রি ঘুরিছো বেলেগ একো নহয় ঠিক আছে বাওঁফালে ঘূৰা মানে জাষ্ট নাইনটি ডিগ্রি ঘূৰিছো বেলেগ একো নহয় গতিকে আমি কৰিম কি ইয়াৰ পৰা এক পাক ঘূৰা মানে এই হ'ল নাইনটি ডিগ্রি ঘূৰিম মানে এক পাক ঘূৰা হৈ গ'ল দুই পাক ঘূৰা মানে কি আকৌ নাইনটি ডিগ্রি তিনি পাক মানে আকৌ চাৰি পাক মানে ঠিক আছে এতিয়া আমি প্ৰথম এইখিনি হ'ল জিৰ' ডিগ্রি আকৌ এইফালে গোটেইখিনি সম্পূৰ্ণ এক পাক আকৌ আগৰ পজিশ্যনত আহিলো মানে কিমান ডিগ্ৰী তিনিশ ষাঠি ডিগ্ৰী ঘূৰিলো ঠিক আছে এইখিনিলৈকে বুজি পাইছো কিন্তু আমাকতো পৰীক্ষাত তিনিশ ষাঠি ডিগ্ৰী কিয় ঘূৰিব দিব অলপ কম বেছিও ঘূৰিব দিব পাৰে হয়নে তেতিয়াহ'লে আমি ইয়াৰ মাজৰ এইখিনিত আৰু কিমান ডিগ্ৰী হ'ব পাৰে আমি চাইলো হয়নে চাবা এইখিনি যদি জিৰ' ডিগ্ৰী হৈ থাকে ইয়াৰ পৰা ইখিনিলৈকে কিমান ডিগ্ৰী আমাৰ নব্বৈ ডিগ্ৰী ইখিনিলৈকে ওৱান এইটি ডিগ্ৰী ইখিনিলৈকে টু ছেভেণ্টি ডিগ্ৰী হয়নে আকৌ এইখিনিলৈকে আহোঁতে আমাৰ থ্ৰী ছিক্সটি ডিগ্ৰী হৈছে হয়নে ঠিক আছে তেতিয়াহ'লে ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান ফৰ্টি ফাইভ এইখিনি কিমান নব্বৈ নব্বৈ পিছত কিমান হ'ব ফৰ্টি ফাইভ দিলে ওৱান থাৰ্টি ওৱান থাৰ্টি ফাইভ নেক্সট আহিল ওৱান এইটি আকৌ এইখিনিলৈকে কিমান হ'ব টু টু ফাইভ
270 আকো এখানে কি মান হবো আমার 315 ডিগ্রি আচ্ছা আমি ডিগ্রি কিটা হে গম পালো এতিয়া 45 ডিগ্রি প্রতি দুটি আমার আগবাড়ি আছে কিন্তু যদি আমাক 45 ডিগ্রি ঘুরে হি কোন দিকত থাকিব আমার জিগেটা আৰু এক্সট্রা দিক জিগেটা আছে সেই দিককেইটা আমি জানিব লাগিব কি থাকিব এটু উত্তর আৰু এটু পূব ওদিকে এখানে কি মান হবো উত্তর পূব এখানে দক্ষিণ পূব দক্ষিণ পূব এখানে দক্ষিণ পশ্চিম আর এখানে কি উত্তর দক্ষিণ উত্তর পশ্চিম উত্তর পশ্চিম এই কেটা হল আমার দিক মানে আমি গম পালো কি 0 ডিগ্রি যদি আমি সম্মুখৰ ফালে চাই দেখো 0 ডিগ্রি বা 360 ডিগ্রি হৈ থাকে যদি তেতিয়া এটো উত্তর দিক হয় না বা আমি যেটো দিখৰ পৰা স্টার্ট কৰো সেইটোৱে উত্তর দিক 45 ডিগ্রি হল লগে লগে উত্তর পূব 90 ডিগ্রি হলে পূব 135 ডিগ্রি হলে দক্ষিণ পূব 180 ডিগ্রি হলে দক্ষিণ 225 ডিগ্রি হলে দক্ষিণ পশ্চিম 270 ডিগ্রি হলে পশ্চিম 315 ডিগ্রি হলে উত্তর পশ্চিম আর 360 ডিগ্রি হলে উত্তর এইখানি কথা আমি মনত রাখিব পারিম নে এটা আকিল সকলে এটা আকিল আকিল হলে বুঝি পাবো এইখানি কথা আমি মনত রাখিব পারিম নিশ্চয় এতিয়া ধরা হল আমাক এটা কোয়েশ্চন দিলা কি একজন মানুহে এই উত্তর দিকত গতি করে আছে মানে উত্তর দিকত মানুহ এজন ঠিয়া হয়ে আছে উত্তর ফালে মুভ করে একজন মানুহ ঠিয়া হয়ে আছে হ্যাঁ এতিয়া মজাটো হল মানুহজনে যদি দুই পাক যদি ঘুরে তেতিয়ালে কোন দিকে মুখ করে থাকিব উত্তর দিকে মুখ করে আছে এতিয়া যদি দুই পাক মানুহজনে ঘুরে কোন দিকে মুখ করে থাকিব কোয়াশুন ওয়েস্ট ওয়েস্ট হবে না দুই পাক ঘুরিছে উত্তর আছে দুই পাক ঘুরিছে এক পাক এইখানে লৈকে পূব আহিল এক পাকত হয় না আকৌ এক পাকত ওলাই আহিল দক্ষিণলৈ আহিল সিম্পল কথা হয় না ইয়াত আছে উত্তর ফালে মুখ কৰি আছে এইটো নর্থ উত্তর এক পাকত এইখানে লৈকে আহিব আকৌ এক পাকত এইখানে লৈকে আহিব হয় না চোৱা মই যদি এইফালে মুখ কৰিছো উত্তৰ ফালে এক পাকত মই এইখিনি আহিলো 90 ডিগ্ৰী ঘূৰিলো আকৌ এক পাকত এইখিনি আহিলো মানে ঘূৰি গ'লো ঠিক আছে এই কনচেপ্টটো মনত ৰাখিব লাগিব এইটোৱে পৰীক্ষাত এইটো আহিব পাৰে কিন্তু এটা কথা দেই পৰীক্ষাত কিন্তু আমাৰ মাত্ৰ দুই পাক ঘূৰাটো নাহে অলপ কঠিন আহিব অলপ কঠিনটো আহিব কেনেকুৱা কঠিন আহিব সেইটো আমি বুজিলোঁ মাত্ৰ এটা এক্সাম্পল মাত্ৰ এটা এক্সাম্পল লৈতে আমাৰ হৈ যাব কি কঠিন আহিব পাৰে মাত্ৰ এটা এক্সাম্পলত আমাৰ হৈ যাব আহক তেতিয়া আমি এটা এক্সাম্পল লওঁ এইখিনি মুচি দিব পাৰোঁ তেতিয়াহ'লে সকলোৱে যদি আঁকি লৈছে এইখিনি মুচি দিলোঁ হা থাকক বাৰু অলপ সময় থাকক বাৰু আমি কুৱেশ্যন আমি এক্সাম্পলটো ইয়াত লিখিম এজন মানুহে হ'ব দেই মই কুৱেশ্যন এটা চাই লওঁ ভালদৰে এজন মানুহে আমি প্ৰথমতে এটা সহজ কৰি ল'লোঁ কি যে উত্তর দিকত এজন মানুহে উত্তর দিকত মুখ করে ঠিয় হয়ে আছে মানুষজনে কি করেছে উত্তর দিকত মুখ করে ঠিয় হয়ে আছে এতিয়া কি করিব
যদি মানুহজনে 87 বার কোফালে ঘুরে কোন দিকত থাকিব এটো প্রশ্ন কি দিছে আমাক এজন মানুহে উত্তর দিকত মুখ কৰি থিয় হৈ আছে উত্তর দিকত মুখ কৰি থিয় হৈ আছে উত্তর দিকত আমাক কৈছে কি মানুহজনে কিমান বার ঘুরে 87 বার 87 বার ঘুরিছে কোন ফালে সোফালে মুখ কৰি ঘুরিছে মানুহজনে উত্তর দিকত আছে থিয় হৈ আৰু সোফালে 87 বার ঘুরিছে এতিয়া প্রশ্নটো হল মানুহজনে এতিয়া কোন ফালে মুখ কৰি থাকিব এই প্রশ্নটো আমি কৰিব লাগে কেনেকৈ কৰিম আমি যেতিয়া সভা আমি যেতিয়া দুইবার ঘুরে বুলি কৈছিল আমি ইয়াত দুইবার ঘুরে চাইছিল হয় না কিন্তু এতিয়া 87 বার ঘুরা বুলি কৈছে আমি 87 বার ঘুরে চাই দেখিম নেকি আমি 87 বার ঘুরাওতে ঘুরাওতে দু আমার এক্সামে হে হৈ যাব আমি ইমান হবে নাই আমার ইমান হবে নাই গতিকে আমি কি করিম ভেরি ইজি মেথড এক মাত্র এটা বস্তু চেক করা ধরো হল মানুষজনে উত্তর দিকত আছে তো আমি মানুষজনক ইয়ার পরা আরম্ভ করি দিয়া ঘুরাবলে এই প্রথমবার ঘুরালো পূবত আহি পালো দ্বিতীয়বার ঘুরালো দক্ষিণ আহি পালো তৃতীয়বার ঘুরালো আমি পশ্চিম আহি পালো হয় না আকৌ চতুর্থবার ঘুরালো আমি কি আহি পালো আকৌ উত্তর আহি পালো মানে আমি চারিবার যদি ঘুরাও আগর পজিশনলৈ ঘুরি আহো জরে পরাই আমি আরম্ভ নকরো কিয় চারিবার ঘুরালে আমি আগর পজিশনলৈ রিপিট ঘুরি আহো গতিকে আমি করিম কি এই যেটো 87 আছে তাক আমি এই শাড়ীরে হরণ করিম শাড়ীরে আমি হরণ করিম কিমান বার হব শাড়ীরে হরণ করিলে শাড়ীরে আঠক হল দুইবার আঠক একবার 21 বার বাকি কিমান রব আমার বাকি রব কিমান তিনি তিনি বাকি রবনে এই যেটো তিনি বাকি রয় সেই তিনিটো আমি ঘূৰাই দিম উত্তৰ দিশত আছিল এক পূব আহিল দুই দক্ষিণ আহিল তিনি ক'ত আহিল পশ্চিম গতিকে আমাৰ উত্তৰটো কি হ'ব পশ্চিম দিশ পশ্চিম দিশ হৈ গ'ল কি কৰিছো ধৰিব পাৰিছে নিশ্চয় যে আমি যিটো যিমানবাৰ ঘূৰাব দিয়ে সিমানবাৰ আমি শাৰীৰে হৰণ কৰিম যিফালে ঘূৰাব দিয়ে আমি ইফালে ঘূৰাম নো প্ৰব্লেম শাৰীৰে হৰণ কৰি কিমান বেছি তিনি ৰৈছে কোনফালে ঘূৰাব দিছো সোঁফালে চ' আমি সোঁফালে ঘূৰাই দিছোঁ আৰামছে যদি বাওঁফালে ঘূৰাব দিলে হয় আমি বাওঁফালে ঘূৰাই দিলোঁ তিনিবাৰ ঠিক আছে আমি বাওঁফালে ঘূৰাই দিলোঁ হয় বুজি পাইছে নিশ্চয় অংকটো এতিয়া আমাক যিমানবাৰ ঘূৰাব নিদিয়ক কিয় 100 200 1000 যিমানবাৰ ঘূৰাব নিদিয়ক কিয় ঠিক আমি এইটো পদ্ধতি এতিয়া কৰিম যদি বুঝি পাইছে লাইক এটা মারি দিয়া এতদিন কমি গেল কিয় বা বেয়া লাগিছে নাকি তো এটো আছিল আমার কি ডিরেকশনের এটা মেথড ডিরেকশন মানে আর আমি ডিরেকশনের অঙ্ক কলে মই যে আমি জিমানে অঙ্ক নকরো কিয় আমি সদায় বাউ হাতখন ব্যবহার করিম বাউ হাতে আমি আগুয়াই গই থাকিম বাউ হাতর এই ফালতু সদায় লেফট নখ থাকা ফালটো আৰু হাতৰ তলুৱাটো সদায় ৰাইট এই কথাটো সদায় মনত ৰাখিব আমাক ডিৰেকশ্যনৰ যিমান অংক নিদিয়ক কিয় আমি সকলোবোৰ অংকই কৰিব পাৰিম কোনো সমস্যা সৃষ্টি নহয় ঠিক আছে আমি আৰু এটা কৰিছোঁ তেতিয়াহ'লে হয়নে এইবাৰ কি দিছে আমাক এজন ব্যক্তি শুনি লোৱা মই লিখি নিদিওঁ আৰু এজন ব্যক্তিয়ে ধৰা হ'ল এজন ব্যক্তিয়ে কি এই উত্তর পশ্চিম দিকত থিয় হৈ আছে করিম করিম কমন এক্সামের কারণে করিম এ বি বিটো শেষ কৰি লওক এ বি বি অলপমান এ করো আমি কমন এক্সামের কারণে আরম্ভ করিম তেতর কারণে আরম্ভ করিম নতুন কই উত্তর পশ্চিম দিকত একজন ব্যক্তি থিয় হৈ আছে হ্যাঁ এতিয়া সেই ব্যক্তিজনে কি করিলে বাওফালে বাওঁফালে সাত শ বিশ বাৰ ঘূৰিলে বাওঁফালে সাত শ বিশ বাৰ ঘূৰিলে উত্তৰ পশ্চিম দিশৰ পৰা বাওঁফালে সাত শ বিশ বাৰ ঘূৰিলে
এখন কোনটো পজিশনত তেও ঠিয় হব পটকে কই দিয়াছোন এখন কোনটো পজিশনত তেও ঠিয় হব আমি কেনে কই করিম কোনো সমস্যা নাই মাত্র আমি এই হাতৰ বিষয় কি করি শারীরি হরণ করি কি হেৰে হরণ করিম শারীরি শারীরি হরণ করিলে কি হব 180 180 বার যাব মানে বাকি রব নাকি কি বাকি রব 18 বাকি রব 0 0 বাকি রব 0 বাকি রয় মানে তার পরে অরিজিন যেটো পজিশন আছে সেই পজিশনতে থাকিব কোনো হলনি নহয় ঠিক আছে যদি আমাক এইটো 720 নিদিয়ে আমাক যদি এনেকে গিলে হয় 723 দিলা হয় 723 বার যদি ঘুরিলে হয় তেতিয়া কি পজিশনত আহিব কি পজিশনত আহিব ইয়াত বাকি কি রব এইবার তিনি বাকি রব তিনি বাকি রব এ তিনি বাকি হওয়ার লগে লগে আমি কি করি মিয়া কোন ফলে ঘুরা পড়েছে বাউ ফলে তিনি ঘুরা যায় ইয়ার পরা এই হল একবার দুইবার এই হল তিনিবার কি পজিশনত আহিল উত্তর পূব বলি এই উত্তর পূব পজিশনত আহি গল আইনে এই উত্তর পূব পজিশনত আহি গল বুঝি পাইছে নিশ্চয় ঠিক আছে আমার ডিরেকশন খেনি আমার মোটামুটি হয়ে গেল মাত্র একটা কৌশল ডিরেকশন অধিক কোন কৌশল নাই মাত্র একটা কৌশল ডিরেকশন কমপ্লিট মাত্র একটা কৌশল ডিরেকশন কমপ্লিট মাত্র কেতিয়াবা কি করিব পারে কেতিয়াবা কি করিব পারে ল্যাঙ্গুয়েজ টু অলপ বেলেগ দিব পারে সফল বাফল নিদিয়ে কি দিব পারে খরির কথার দিকত খরির কথার বিপরীত দিকত সেইটো আমি ভালদরে জানোই খরির কথা কোন দিকত যায় কি হয় আমি ভালদরে জানোই হয় না তো নেক্সট নেক্সট আমি আলোচনা করিম কি আমার স্টেটমেন্ট কনক্লুজন স্টেটমেন্ট কনক্লুজন বুঝি পাইছে না বস্তু কেনেকুয়া স্টেটমেন্ট কনক্লুজন সাধারণতে কেইটামান কেস কেইটামান ধরন আছে আমি সেই কেইটা যদি ভালদরে বুঝি লো তেতিয়াহলে আর কোনো প্রবলেম নাই স্টেটমেন্ট কনক্লুজন কেনেকুয়া কিছুমান কোয়েশন থাকে কি কোয়েশন থাকে যে মই এটা কোয়েশন পড়ে দি আছো যে সকলোবোৰ ট্রাকে উড়ে আর কিছুমান সাইকেল উড়ে তারপর আমাকে কোয়েশন দিব কিবা কিবি স্টেটমেন্ট কেইটামান দিব কোনটো শুদ্ধ স্টেটমেন্ট সেই শুদ্ধ স্টেটমেন্ট কেইটা আমাক বিচাৰি উলিয়াব দিব তাত আমি কি কৰিব লাগিব বিশেষকৈ সেই স্টেটমেন্টখিনি ভালদৰে বুজিব লাগিব সো স্টেটমেন্টৰ এই কেইটামান যি কেছ আছে হা টাইপ আছে সেই টাইপ কেইটা আমি জানিলোঁ প্ৰথম টাইপ এটা হা কি আছে কেস ওয়ান এটা আছে এইটো কেনেকুৱা আছে যে আমাক ধৰা হ'ল দুটা বস্তু দিয়া আছে সেই এটা বস্তু দিয়া আছে আমাক কি ষ্টোন এটা আমাক দিয়া আছে কি ষ্টোন আৰু এটা আমাক দিয়া আছে কি অসমীয়াত লিখি লওঁ বাৰু এটা আমাক দিয়া আছে শিল এটা দিয়া আছে আমাক ইটা এই দুটা আমাক বস্তুৰ কথা কৈছে আৰু প্ৰথমটোত কৈছে কি আমাক সকলোবোৰ ইটা শিল হয় প্ৰথমটোত আমাক এই কথাটো কৈছে সকলোবোৰ ইটা শিল হয় এতিয়া আমি কৰিব লাগিব কি এই ষ্টেটমেণ্টটো এই যিটো উক্তি দিছে এই উক্তিটো আমি ডায়গ্ৰামেটিক ৰিপ্ৰেজেণ্টেশ্যন চিত্ৰৰ সহায়ত উপস্থাপন কৰিব লাগিব যদি আমি চিত্ৰৰ সহায়ত উপস্থাপন কৰিব পাৰোঁ তেতিয়াহ'লে আমাৰ সকলোবোৰ প্ৰব্লেম চল্ভ হৈ যাব এনআৰচি আহিব পাৰে এনআৰচি আহিব পাৰে সকলোবোৰ ইটা শিল হয় এই কথাটো আমি কি কৰিম এতিয়া ডায়গ্ৰামেটিক কৰিব আমি ক'ৰ পৰা আৰম্ভ কৰিম আমি ক'ৰ পৰা আৰম্ভ কৰিম মন কৰা এই সকলোবোৰ বুলি যিটো বস্তুৰ কথা কৈছে আমি সেইটোৰ পৰাই আৰম্ভ কৰিম ঠিক আছে আমি প্ৰথমতে এটা এইটো দেখিলোঁ কি আমি ইয়াৰ ভিতৰত দেখিলোঁ কি ইটা কি কি আমাৰ ইটা এই গোটেইখিনি বস্তু হ'ল আমাৰ ইটা আমাক কি কৈছে গোটেইখিনি ইটা বুলি কি বুলি কৈছে গোটেইখিনি ইটা শিল বুলি কৈছে না চ' শিল শিলটো আমি বাহিৰত থাকিলোঁ ই কি
মন করা এই স্টেটমেন্টটো মন করা যে সকলোবোৰ ইটা যে হিল বুলি কৈছে হৈছে না এই ইটা যিমানখিনি ইটা আছে গোটেইখিনি হিলৰ ভিতৰত আছে না এই ডাঙৰ বাউণ্ডৰিটো হল হিলৰ কাৰণে এই ডাঙৰ বাউণ্ডৰিৰ ভিতৰত যিমানবোৰ আছে আটাইবোৰ হিল ইয়াৰ ভিতৰত ইটা আছে না নাই ডাঙৰ বাউণ্ডৰিটোৰ ভিতৰত আছে তাৰ মানে ইটাখিনি হিল আমাক কৈছে না সকলোবোৰ ইটা হিল সব ইটা হিল বুলি কৈছে না আমাক কৈছে কিন্তু আমাক ইয়াত এনেকৈ কৈছে নেকি সকলোবোৰ হিল ইটা বুলি কৈছে নেকি আমাক কোৱা নাই মানে গতিকে ইয়াত কি কৈছে এই ইয়াৰ ভিতৰত যিমানখিনি হিল আছে সেইখিনিয়ে ইটা বাকী এই এইবিলাকত যিমান হিল আছে সেইবিলাক ইটা নহয় গতিকে আমাৰ ষ্টেটমেণ্টটো আমাক যি এলফাবেটিকেলি যি লিখি দিছে সেই লিখাখিনি আৰু আমি ডায়েগ্ৰামেটিকেলি যিখিনি আঁকিছোঁ আঁকাখিনিৰ মাজত পাৰ্থক্য কিবা আছে না একে হৈ আছে নিশ্চয় একে হৈ আছে হয়নে আমি বুজি পাইছোঁ না এইখিনি বস্তু পাইছোঁ ইয়াৰ পৰা প্ৰশ্ন কেনেকুৱা ধৰণৰ আহে গম পাই যাব যোৱাবাৰ অহা নাই ইয়াৰ পৰা প্ৰশ্ন অহা নাই যোৱাবাৰ এইবাৰ কিন্তু আহিব 100% এইবাৰ ইয়াৰ পৰা কুৱেশ্যন আহিব 100% এইটো হ'ল আমাৰ এক নম্বৰ কেছ আছিল হা দুই নম্বৰ কেছটো আমাৰ কি হ'ব লিখিছে না এইখিনি দুই নম্বৰ কেছ দুই নম্বৰ কেছটো আমাৰ হ'ব কি কিছুমান ইটা হিল হয় এইটো দুই নম্বৰ কিছুমান ইটা হিল হয় এইটো হ'ল আমাৰ ক'ত আছে দুই নম্বৰত আছে ঠিক আছে আমি আৰম্ভ কৰোঁ তেতিয়াহ'লে কিছুমান ইটাৰ কথা কৈছে ঠিক আছে আমি এনেকৈ এটা ডায়েগ্ৰাম আঁকিলোঁ ইয়াৰ ভিতৰত আমি কি ৰাখিম ইটাক ৰাখিম ইটা এইখিনি কি কৰোঁ এইখিনি ইটা আৰু আমাক কৈছে কি ইয়াৰে কিছুমান কিহত আছে হিল হৈ আছে কিছুমান হয়নে গতিকে ইয়াত যদি আমি হিল ৰাখিছোঁ এইখিনি কি ৰাখিছোঁ হিল এইখিনিৰ ভিতৰত যিমানখিনি আছে চববিলাক হিল আৰু এইখিনিৰ ভিতৰত যিমানখিনি আছে গোটেইবিলাক হয় ইটা তাৰমানে এই যিখিনি আছে মাজত ইয়াত থকা ইটাখিনি ইয়াত যিমানখিনি ইটা আছে সেই গোটেইখিনি ইটা হিল হৈ আছেনে নিশ্চয় আছে মানে কিছুমান ইটা হিল হয় তাৰমানে কিছুমান হিলো ইটাই হয় আমাৰ ডায়েগ্ৰামটো সেই কথা সেই কথাখিনি বুজাইছেনে না আমি কিবা বেলেগ বুজি পাইছোঁ ইয়াতে ঠিক আছে হয়নে এইটো আমাৰ দুই নম্বৰ কেছ যদি এনেকুৱা ধৰণৰ ষ্টেটমেণ্ট থাকে আমি ডায়েগ্ৰামটো এনেধৰণে আঁকিম হয়নে ঠিক আছে তিনি নম্বৰ কেছটো কি হয় আমি চাই আছোঁ তিনি নম্বৰ কেছটো আৰু কি ধৰণৰ ষ্টেটমেণ্ট থাকিব পাৰে সেইটো এটা ডাঙৰ কথা নহয় কি থাকিব পাৰে শিলবোৰ ইটা নহয় এইটো থাকিব পাৰে মানে কোনো শিল ইটা নহয় কোনো ইটা শিল নহয় মানে একো ৰিলেশ্যন নাই আমি এটাত ৰাখিম ইয়াত কি শিল আৰু এটাত ৰাখিম ইটা শিল আৰু ইটা কিবা ৰিলেশ্যন আছে একো ৰিলেশ্যন নাই আমাৰ ষ্টেটমেণ্টটো এনেধৰণে আমি ডায়েগ্ৰামেটিকেলি ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ বেলেগ একো নাই মাত্ৰ ডায়েগ্ৰামেটিকেলি আমি ৰিপ্ৰেজেণ্ট কৰিছোঁ সেইখিনিয়ে বেলেগ একো নাই ঠিক আছে এইখিনিও বুজি পাইছোঁ আমি এইটো আমাৰ কেছ থ্ৰী আছিল আৰু দুটা কেছ আছে কেছ ফ'ৰ আৰু কেছ ফাইভ কেছ ফ'ৰটো আছিল আমাৰ কি কিছুমান শিল ইটা নহয় কিছুমান শিল ইটা নহয় এইটো এটা কেছ ফ'ৰ আমাক দিয়া আছে আমি প্ৰথমত ৰাখিলোঁ শিল শিল ৰাখিলোঁ আৰু ৰাখিলোঁ আমি কি ইটা আমাক কৈছে নেকি সকলোবোৰ শিল যে ইটা নহয় সেই কথাটো কৈছে নেকি আমাক কোৱা নাই কি কৈছে কিছুমান শিল ইটা নহয় তাৰমানে কিছুমান হয় আমি ইটাৰ মাজত শিলো কিছুমান ৰাখি থৈ দিলোঁ হয়নে এতিয়া এইখিনি যিখিনি শিল আছে এই শিলখিনি ইটা হয় নেকি এই ইটাৰ মাজত আছে নেকি নাই ইটাৰ মাজত নাই গতিকে এইখিনি শিল ইটা নাই আমাক কিছুমান শিল যে ইটা নহয় বুলি কৈছে
আমার এই ডায়াগ্রামটোত এই কথাখিনি স্পষ্ট উল্লেখ হৈছে না হোৱা নাই নিশ্চয় হৈছে হয়নে সো এটো আছিল আমাৰ কেছ নম্বৰ 4 আৰু লাষ্ট অন্তিম কেছ এটা আছে 5 নম্বৰ কেছ এইটো হোৱাৰ পিছত আমি এক্সাম্পল লওঁ এক্সাম্পল ল'লে সব ক্লিয়াৰ হৈ যাব হিল ইটা হয় কিন্তু লোহা নহয় কি দিছে আমাক কিছুমান হিল ইটা হয় কিন্তু লোহা নহয় সেই হিল ইটা আৰু লোহাৰ মাজতে ৰিলেচন দিছে হা চাব দেই আমাক কেইটা বস্তু দিছে হিল ইটা আৰু লোহা দিছে এটা হল হিল আর এটা রেসে কি আমার ইটা আর এটা রেসে আমার কি মানে আমার প্রথম স্টেটমেন্ট দিছে কি কিছুমান হিল ইটা হয় বলি দিছে নহয় বলি দিছে হয় গতিকে আমি হিল আর ইটার মাজত এটা কানেকশন রাখিব লাগিব কারণ হয় বলি দিছে আর কি দিছে আমার লোহা নহয় বলি দিছে গতিকে আমি লোহার লগত হিলর হিলর কথা কৈছে কিছুমান হিল লোহা নহয় হয়নে ইটা হয় কিন্তু লোহা নহয় বুলি দিছে গতিকে হিলর লগত লোহার কোনো সম্পর্ক আমি রাখা নাই ওকে হিলর লগত আমি লোহার কোনো সম্পর্ক রাখা নাই কিন্তু এইখিনিত আরো এটা ধরনের ডায়াগ্রাম হব পারে কেনেকুয়া ডায়াগ্রাম হব পারে যে আমাক যে কৈছে কিছুমান হিল লোহা নহয় কিন্তু ইটাবোৰ যে লোহা নহয় সেই কথাটো কৈছে নেকি তিনটা বস্তু দিলে না হিল ইটা আর লোহা আমাক শিলবোৰে লোহা নহয় বুলি কৈছে ইটাবোৰ যে লোহা নহয় সেই কথাটো আমাক কৈছে নেকি ক'ৰবাত কোৱা নাই যদি কোৱা নাই আমি তাক নহয় বুলি কিয় দিছোঁ হ'বওতো পাৰে চ' আৰু এটা অপশ্যন হ'ব এনেকুৱা আমি কিছুমান ইটা লোহা হয় বুলি ধৰি ল'লোঁ সেইটো এটা হ'ব পাৰে হয়নে শিল ইটা লোহা লোহাৰ শিলৰ লগত কোনো সম্পৰ্ক নাই আমাক কৈ দিছে লোহাৰ কিছুমান শিল ইটা হয় কিন্তু লোহা নহয় লোহাৰ শিলৰ লগত সম্পৰ্ক নাই কিন্তু ইটাৰ যে লোহাৰ লগত সম্পৰ্ক নাই আমাক কৈ দিয়ানেই নহয় গতিকে এইটোও হ'ব পাৰে আৰু এইটোও হ'ব পাৰে হয়নে এতিয়া আমি কি কৰিম এইকেইটা কেছত আমি আমাৰ ডায়েগ্ৰামবিলাক এনেধৰণে উপস্থাপন কৰিম আমি এতিয়া প্ৰব্লেম চল্ভ কৰিম আমাক যদি কিছুমান প্ৰব্লেম দিয়ে এক্সামত সেই প্ৰব্লেমবোৰ আমি চল্ভ কৰিম হা প্ৰথম প্ৰব্লেমটো আমি চাই লওঁ প্ৰথম প্ৰব্লেমটো প্ৰথম প্ৰব্লেমটো হ'ল সকলোবোৰ ট্ৰাক উৰে সকলোবোৰ ট্ৰাক উৰে এইটো এটা ষ্টেটমেণ্ট এক নম্বৰ ষ্টেটমেণ্ট এইটো হা আকৌ আমাক দুই নম্বৰ ষ্টেটমেণ্ট কি দিছে দুই নম্বৰ ষ্টেটমেণ্ট কি দিছে কিছুমান চাইকেল উৰে সকলোবোৰ ট্ৰাক উৰে আৰু কিছুমান চাইকেল উৰে বুলি আমাক দি দিছে এই দুটা আমাক কি দিছে ষ্টেটমেণ্ট আৰু এইবাৰ দিছে আমাক কি কনক্লুজন এই দুটা হ'ল আমাক কি ষ্টেটমেণ্ট এইবাৰ দিছে কনক্লুজন সিদ্ধান্ত এই দুটা দিছে আমাক উক্তি আৰু এইবাৰ দিছে আমাক সিদ্ধান্ত কি সিদ্ধান্ত দিছে আমাক এক নম্বৰ সিদ্ধান্তটো দিছে আমাক যে সকলোবোৰ ট্ৰাক চাইকেল হয় এক নম্বৰ সিদ্ধান্ত দিছে আমাক সকলোবোৰ ট্ৰাক চাইকেল হয় আৰু দুই নম্বৰ দিছে কিছুমান
সাইকেল উড়িব নোৱাৰে কিছুমান সাইকেল উড়িব নোৱাৰে এইটো হৈছে আমাক দুই নম্বৰ সিদ্ধান্ত ষ্টেটমেণ্ট এইকেইটা উক্তি আৰু এইকেইটা হ'ল আমাক কি সিদ্ধান্ত দিছে হা আমাক এতিয়া অপশ্যন দিছে কি এনচাৰ এনচাৰ কি উলিয়াব দিছে আমাক এনচাৰ কি উলিয়াব দিছে এইটো দিছে আমাক কি এই যি দুটা সিদ্ধান্ত দিছে আমাক এই এক নম্বৰ আৰু দুই নম্বৰ ওৱান এইটো দিছে আমাক কি প্ৰথমটো অকল এক সত্য অকল এক নম্বৰটো সত্য বুলি দিছে হা গীতে দিছে আমাক অকল দুই সত্য অকল দুই সত্য এই দুই নম্বৰটো সত্য বুলি দিছে অকল তিনি নম্বৰত দিছে গীতে দিছে দুয়োটা সত্য আৰু দিত দিছে এটাও সত্য নহয় এটাও সত্য নহয় ইয়াৰে কোনটো শুদ্ধ এতিয়া এই এক নম্বৰটো শুদ্ধ এই অকল দুই নম্বৰটো শুদ্ধ দুয়োটা শুদ্ধ না তিনিওটা শুদ্ধ কোনটো শুদ্ধ হ'ব পৰীক্ষাত এনেকুৱা ধৰণৰ প্ৰশ্ন যোৱাবাৰ অহা নাই কিন্তু এইবাৰ আহিব দেই 100% আমাৰ ষ্টেটমেণ্ট কনক্লুজন এইবাৰ আছেই দুটা ভুল হ'ব নান অফ দ্য দিছে না ঠিক আছে আমি চাই লওঁ হয় না নহয় কেনেকুৱা হয় আমি চাই লওঁ আমাক ষ্টেটমেণ্ট দুটা কি কি দিছে আৰু আমি তাক কেনেধৰণে আগবাঢ়িম চাব দেই উৰা বুলি দিছে না উৰাৰ বস্তু কিবা কিছুমান বস্তু উৰা বস্তুৰ কথা কৈছে না চ' আমি প্ৰথমতে কিছুমান কাৰ কথা কৈছোঁ সকলোবোৰ ট্ৰাক উৰে আমি ট্ৰাক লিখি ল'লোঁ ট্ৰাক এই ট্ৰাক লিখি ল'লোঁ এইখিনি এইখিনি হ'ল আমাৰ ট্ৰাক আমাক কি দিছোঁ সকলোবোৰ ট্ৰাক উৰে সকলোবোৰ ট্ৰাক উৰে মানে যিমান ট্ৰাক আছে চববিলাকে উৰে গতিকে এই যিমানবোৰ উৰা বস্তু আছে এইখিনি হ'ল কি উৰে এই গোটেইবিলাক বস্তুৱে কি উৰে হয়নে অকল ট্ৰাকেই যি উৰে এনেকুৱা নহয় আকৌ বহুত বহুত চৰাইও উৰে হয়নে আমাৰ এই চববিলাক বস্তু কি বুলি দিছে আমাক উৰে হা গতিকে তাৰ ভিতৰত ট্ৰাক গোটেইখিনি আছে চোৱা এতিয়া এই প্ৰথম উক্তিটো হৈছে না সকলোবোৰ ট্ৰাক উৰে এই যিমানবোৰ ট্ৰাক আছিল চববিলাক উৰাৰ ভিতৰত ৰাখিছোঁ আমি প্ৰথম উক্তিটো ছেটিছফাই কৰিছে না আমাৰ ডায়েগ্ৰামে কৰিছে নেক্সট কি দিছে আমাক কিছুমান চাইকেল উৰে কিছুমান কি দিছে আমাক চাইকেল উৰে বুলি দিছে ঠিক আছে কিছুমান চাইকেল উৰে চাইকেল এইখিনি কি বস্তু আমাৰ চাইকেল কিন্তু কিছুমান চাইকেল উৰে চব চাইকেলে নুৰে কিন্তু চব চাইকেলে উৰা বুলি আমাক দিয়া নাই কি দিছে কিছুমান চাইকেলে উৰে তো এই উৰাৰ ভিতৰত কিছু চাইকেল আছে তাৰমানে হয়নে এইখিনি চাইকেলে কি হ'লে উৰে এইখিনি চাইকেলে উৰে হয়নে এতিয়া আমি কি পাইছোঁ কি পাইছোঁ ইয়াতে কিছুমান চাইকেল উৰে বুলি পাইছোঁ ইয়াত অপশ্যন কি আছে সকলোবোৰ ট্ৰাক চাইকেল হয় এই ট্ৰাকবোৰ চাইকেল হয় নেকি ট্ৰাকৰ লগত চাইকেলৰ কিবা সম্পৰ্ক পাইছোঁ নেকি আমি ডায়েগ্ৰামত পোৱা নাই গতিকে এক নম্বৰটো ভুল দুই নম্বৰটো কি দিছে চাওঁ কিছুমান চাইকেল উৰিব নোৱাৰে চোৱা ইয়াত দিছে কিছু এইখিনি হ'ল চাইকেলৰ কথা হৈছে চাইকেল এই কিছুমানে উৰিব পাৰে আৰু বাকী কিছুমান আছে যিসকলে যিবিলাক চাইকেলে উৰিব নোৱাৰে হয়নে এই দুই নম্বৰ বাক্যটো আমাৰ ছেটিছফাই কৰিছে শুদ্ধ হৈছে মানে কোনটো শুদ্ধ হৈছে অকল দুই নম্বৰটো চ' এনচাৰ কি হ'ব বি অকল দুই সত্য এনচাৰ হ'ল আমাৰ বি বুজি পাইছোঁ নে আমি কেনেকৈ কৰিছোঁ অলপ জেন লাগিছে হয়নে কিন্তু এক্সামত এই জেন বস্তুৱে আহিব অলপ ইয়াৰ নামেই হ'ল ৰিজনিং ইয়াক আমি উক্তিবোৰ ব্ৰেইনত ভাবি চিন্তি কৰিব লাগিব এইটো ভুল হ'ব ছাৰ ছাৰ এইটো ভুল কি হ'ব মোৰ এইটো বুজি পাইছেনে এইখিনিলৈকে প্ৰথমটো দিছে সকলোবিলাক ট্ৰাক চাইকেল হয় ঠিক আছে সকলোবিলাক ট্ৰাক চাইকেল হয় এইখিনি হ'ল ট্ৰাক এইখিনি চাইকেল ট্ৰাক আৰু চাইকেলৰ ৰিলেশ্যন পাইছোঁ নেকি আমি নাই পোৱা হয়নে নাই পোৱা গতিকে প্ৰথমটো ভুল দুই নম্বৰটো কি কিছুমান চাইকেল উৰিব নোৱাৰে চোৱা আমাক দিছে কিছুমান চাইকেল উৰে বুলি দিছে এই কিছুমান চাইকেল উৰে কিন্তু উৰিব নোৱাৰা চাইকেল আছে না নাই আছে উৰিব নোৱাৰা চাইকেল আমাৰ আছে গতিকে
কিছুমান সাইকেল জুৰিব নোৱাৰে এটো শুদ্ধ দুই নম্বৰটো শুদ্ধ মানে অকল দুই শুদ্ধ এই বিটো অকল দুইটো শুদ্ধ রিলেশন হব নোৱাৰে কাৰণ যদি রিলেশন থাকিলে আমাক কৈ দিলে কৈ ইয়াত রিলেশন থকা বুলি দিয়া নাই নহয় হয়নে আমি নেক্সট কোৱেশ্চনটো চাওঁ আৰু ভালদৰে বুজি পাম অ'কে নেক্সটটো চাওঁ আমি আকৌ ভালদৰে বুজি পাম স্টেটমেন্ট এণ্ড কনক্লুজন খুব ইম্পর্টেন্ট এইবার পরীক্ষার কারণে 100% আহিবই কিছুমান উৰে ঠিক আছে বাট বাকী চাইকেল হ'ব পাৰে না হ'ব পাৰে বুজি নাপালোঁ তুমি কি কৈছা ঠিক আছে তোমাক মই ভালদৰে বুজাই দিম ফোন কৰিবা হা ভালদৰে বুজাই দিম তোমাক মই আমি এইটো আগবাঢ়ি যাওঁ নেক্সটলৈ আমাক প্ৰথম ষ্টেটমেণ্ট কি দিছে এইটোত স্টেটমেন্টটো আমাক কি দিছে প্ৰথমত আমি যিফালে লিখোঁ হা ষ্টেটমেণ্টটো ষ্টেটমেণ্ট দিছে কিছুমান কলম কাগজ হয় প্ৰথম ষ্টেটমেণ্টটো দিছে কিছুমান কলম কাগজ হয় এইটো প্ৰথম ষ্টেটমেণ্ট দিছে আমাক আকৌ দুই নম্বৰ ষ্টেটমেণ্টটো দিছে বৰ্ড আমি বৰ্ড ৰাখিলোঁ বৰ্ড এটা কলম এইটো আমাক দুই নম্বৰ ষ্টেটমেণ্ট দিছে বৰ্ড এটা কলম এইটোতো আমাক ষ্টেটমেণ্ট এতিয়া আমাক কি দিব কনক্লুজন কনক্লুজন সিদ্ধান্ত দিছে সিদ্ধান্ত দিছে কি দিছে এক নম্বৰ সিদ্ধান্তটো এক নম্বৰ সিদ্ধান্ত দিছে বৰ্ড কাগজ নহয় এক নম্বৰ এইটো হৈছে বৰ্ড কাগজ নহয় আৰু দুই নম্বৰটো দিছে কি বৰ্ড কাগজ হয় বৰ্ড কাগজ হয় মই এই কলম কাগজ আৰু বৰ্ড বুলি কিয় দিছোঁ কাৰণ আমাক এক্সামত দিওঁতেও কিন্তু এই যিবিলাক বস্তুৰ নাম ক'ব বস্তুবিলাক আমি কল্পনা কৰিবলৈ অলপ টান বস্তুৱে দিম আমি বৰ্ড এখনো কিন্তু কলম বুলি কল্পনা কৰিব পাৰিম নেকি আমাক কল্পনা কৰোঁতে কঠিন হৈ যাব চ' এনেকুৱা ধৰণৰ বস্তু দিছোঁ প্ৰেক্টিছৰ কাৰণে হা এতিয়া আমাক কি দিব এনচাৰ এনচাৰ চাওক আমাক কি দিছে এইট দিছে অনলি ওৱান হ'ল যাওক মই ইংৰাজীতে লিখিছোঁ অসমীয়াত লিখি দিওঁ এতিয়া ইংৰাজীত লিখি দিলে বহুতেই অসুবিধা পায় এইট দিছে কি এক নংটো শুদ্ধ অকল এক নংটো শুদ্ধ আৰু বিট দিছে অকল দুই নং শুদ্ধ চিট দিছে কি নিজে কৰি চাব কৰিবলৈ যত্ন কৰা হা মই এইটো লিখোঁ মানে অকল দুই নং শুদ্ধ চিট দিছে কি দুয়োটা শুদ্ধ আৰু ডিট দিছে কি হয়তো এক নহয়তো দুই শুদ্ধ
ভিডিও এটা লিখিব তাহলে দেখা পাবনে হয়তো ওয়ান কিছুমান কলম কাগজ হয় বোর্ড এটা কলম বোর্ড আমার কনক্লুশন দিছে কি বোর্ড কাগজ নহয় বোর্ড কাগজ হয় এই দুটা কথা দিছে এটা কোনটো শুদ্ধ এক নম্বরটো শুদ্ধ না দুই নম্বরটো শুদ্ধ না দুয়োটা শুদ্ধ নহয় না দুয়োটা শুদ্ধ হয় না কোনটো শুদ্ধ আমি ক'ব পাৰিম নে এতিয়া চাবাচোন প্ৰথম কথাটো হৈছে কিছুমান কলম কাগজ হয় আমাক কি দিছে কিছুমান কলমৰ কথা কৈছে আৰু কাগজৰ কথা কৈছে হয়নে কিছুমান হ'লে আমাৰ কোনটো কোনটো আছিল কিছুমান কলম কাগজ হয় বুলি কওঁতে আমাৰ কোনটো কেছ আছিল কেছ নম্বৰ টু আছিল নেকি চেক কৰা চোন অলপ আগতে লিখিছা চেক কৰা সেইটো আছে কি এটা হ'ল আমি দেখিলোঁ কি কাগজ আৰু এটা ৰাখিলোঁ আমি কলম হয়নে এইখিনি হ'ল কাগজ আৰু এইখিনি হ'ল কি আমাৰ কলম আমাক কৈছে কি কিছুমান কাগজ কলম হয় বুলি কৈছে মানে কাগজ আৰু কলমৰ মাজত এটা কানেকশ্যন ৰৈ আছে হয়নে এটা কানেকশ্যন ৰৈ আছে এইখিনি হ'ল আমাৰ ডায়েগ্ৰাম কিছুমান কাগজ কলম হয় এইটো এটা ডায়েগ্ৰাম হয়নে আৰু আমাক কৈছে কি বোৰ্ড এটা কলম বোৰ্ড এটা বস্তু বোৰ্ড সেই বোৰ্ডটোক কি কৈছে এখন এটা কলম বুলি কৈছে চ' কলমৰ ভিতৰত ক'ৰবাত কি আছে এটা আমি গম পাইছোঁ কলম কলমৰ ভিতৰত ক'ৰবাত এটা কি আছে বোৰ্ড আছে বোৰ্ড আছে হয়নে আচ্ছা এতিয়া আমাক কি দিছে বোৰ্ড কাগজ নহয় ডায়েগ্ৰাম আমাক কনক্লুজন দিছে হা বোৰ্ড কাগজ নহয় এই বোৰ্ডটো কাগজ হৈ আছে বৰ্তমান হৈ আছে নেকি কাগজ নহয় শুদ্ধ ঠিকেই আছে এই বোৰ্ডটো কলমতে আছে কাগজত নাই নহয় এতিয়া এক নম্বৰটো শুদ্ধ পালোঁ আমি হয়নে ঠিক আছে শুদ্ধ দি দিলে এক নম্বৰটো ঠিক আছে নেক্সট ষ্টেটমেণ্টটো কি দিছে চাওঁ আমি নেক্সট কনক্লুজনটো বোৰ্ড কাগজ হয় বোৰ্ডটো কাগজ হ'ব পাৰে নেকি বোৰ্ডটো কাগজ হ'ব ইয়াতে এইটো ডায়েগ্ৰামত পাৰে কিয় পাৰে কাৰণ আমাক দিছে কি বোৰ্ড কি বুলি দিছে কলম বুলি দিছে আকৌ কিছুমান কলম কাগজ বুলিও দিছে কিছুমান যে কলম কাগজ হৈ আছে হা এই যে এইখিনি এইখিনি যি কলম কাগজ হৈ আছে যি এইখিনি কলম কাগজৰ ভিতৰত আছে যি কিজনে এই বোৰ্ডটো কিজনে ইয়াতে আছে এইখিনিৰ ভিতৰতে আছে এতিয়া চোৱা বোৰ্ডটো কলম কিন্তু কাগজৰ ভিতৰত আছে হ'ব পাৰে না নিশ্চয় পাৰে তাৰমানে ই কাগজো হয় বোৰ্ড কাগজো হ'ব পাৰে কিন্তু এইখিনিত এটা সৰু টুইষ্ট আছে বোৰ্ড এটা কলম কেইটা কলম বুলি দিছে এটা কলম ইয়াত বোৰ্ড কেইটা থাকিল ইয়াতে দুটা থাকিল দুটাটো হ'ব নোৱাৰে আছে কেইটা এটা হয়নে তাৰমানে এটা কথা নিশ্চিত কি যদি বোৰ্ডটো যদি অকল কলমৰ ভিতৰত থাকে সি আৰু ইয়াতে থাকিব নোৱাৰিব আকৌ যদি বোৰ্ডটো ইয়াতে থাকে সি ইয়াতে থাকিব নোৱাৰিব হয়নে তাৰমানে আমি গম পালোঁ যদি ইয়াত থাকে ইয়াত নাথাকিব ইয়াত নাথাকিলে ইয়াত থাকিলে ইয়াত নাথাকিব মানে এটাই শুদ্ধ হ'ব পাৰিব হয়তো এইটো শুদ্ধ হ'ব নাইবা এইটো শুদ্ধ হ'ব যদি এইটো শুদ্ধ হয় এক নম্বৰটো যদি শুদ্ধ হয় তেনেহ'লে দুই নম্বৰটো ভুল হ'ব আৰু যদি দুই নম্বৰটো শুদ্ধ হয় এক নম্বৰটো ভুল হ'ব মানে একে সময়তে দুয়োটা শুদ্ধ হ'ব নোৱাৰিব হয়নে কি কৈছে একে সময়তে দুয়োটা শুদ্ধ হ'ব নোৱাৰিব তাৰমানে কি হ'ব হয়তো এক নহ'লে দুই শুদ্ধ একটো শুদ্ধ হ'লে দুইটো অশুদ্ধ হ'ব দুইটো শুদ্ধ হ'লে একটো অশুদ্ধ হ'ব হয়তো এক নহয়তো দুই শুদ্ধ বুজি পাইছেনে এইখিনি কেনেকৈ কৰিছোঁ বুজি পাইছেনে ঠিক আছে বুজি পাইছে নিশ্চয় নাপালে পৰৱৰ্তী পাছত ভিডিঅ'টো আকৌ এবাৰ চাই ল'ব হয়নে আমি নেক্সট আকৌ এটা কুৱেশ্যনলৈ আগবাঢ়ি যাওঁ তেতিয়া আকৌ ভালদৰে বুজি পাম আমি অলপ ঠিক আছে আমি ইয়াৰ ওপৰত আৰু কুৱেশ্যন নকৰোঁ বাৰু টাইম বহুত হৈ গ'ল হা ইতিমধ্যে 50 মিনিট হৈ গ'ল সময় নহ'ব চ' আমি অহাকালি আকৌ বেলেগ কিবা এটা ছাবজেক্টৰ ওপৰত কৰাম আজি মই ইয়াৰ ওপৰত কিছুমান PDF চেণ্ড কৰিব পাৰিম অৱশ্যে আৰু কুৱেশ্যনো চেণ্ড কৰিব পাৰিম যদি কাৰোবাক লাগে মোক হোৱাটছএপত যোগাযোগ কৰিব তেতিয়া তেওঁলোকে কৰিব পাৰিব
তো আমি প্রতিদিনই ক্লাস করে থাকিম, আকো অহাকালি সন্ধ্যা ঠিক 6 বজার লগে লগে আমি আকো ক্লাস করি। আজি ক্লাসটো কেনে পেলে মই জনাব, আৰু বাকি ভিডিও প্রতিদিনে আমি আপলোড দিয়ে থাকিম। সো থ্যাংক ইউ।